কুজান এত সকালে কোথায় বের হচ্ছিস টিউলিপের কাজ আছে উফ আগে বলবি তো দাঁড়া আমি চট করে কিছু একটা বানিয়ে নিয়ে আসছি আমি কিছু খাবো না ওমা সে কি আমার খিদে পায়নি টিউলিপে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে নেব বাড়ির খাবার ফেলে টিউলিপের ক্যান্টিনে যত অকা দুঃখ কা দগলো খাবি আমি তো বললাম আমার খেতে ইচ্ছে করছে না ও জান হিয়ার সঙ্গে নিশ্চয়ই রাগারাগি হয়েছে রাগ করিস না বাবা হিয়া যদি কিছু না বুঝে শুনে করে আমি যে শুধু হিয়ার উপরে রাগ করেছি সেটা তোমাকে কে বলল তো তো বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর রাগ সারাক্ষণ তো রেগেই আছে তাহলে তো সারাক্ষণ আমার না খেয়ে থাকার কথা খাবারের উপরে রাগ করতে কোনদিন দেখেছো আমায় আমি এই সকালে তর্ক করতে চাই না যা খুশি তাই কর এত মাথা গরম করে কি করে যে অপারেশন করিস আমি বুঝি না এই প্রশ্নের উত্তর তোমাকে দেওয়াটা জরুরি না তুমি বুঝবে না শুন পিছু ডাকবো না বাড়িতে যাওয়ার কিছু প্ল্যান করেছিস না হিমাচল প্রদেশ যাবি তোর যখন কিছুই প্ল্যান হয়নি তখন ওই সিমলা কুলু মানালি ওই দিকটায় যাবি আমি এত জায়গায় ঘুরেছি সিমলা কোনোদিনও দেখিনি খুব শখ এইসব নিয়ে পরে কথা বলবো এতে কথা বলা বলে কি আছে উজান ওই তো হোটেল বুক করা আর টিকিট কাটা একটা সামান্য কাজ এবার সিমলায় গেলে আমি অনেকগুলো কুলু শাল কিনব কাশ্মীরি শালগুলো কেমন একঘেয়ে পুরনো হয়ে গেছে ভাল লাগে না আর এই সময় তো ওখানে অফ সিজন অনেক ডিসকাউন্টও পাওয়া যাবে ও হ্যাঁ উজান আমি ভাবছি কি ওই বেড়াতে যাওয়ার আগে টিউলিপে একবার চেক আপ করে নেব পাহাড়ে গিয়ে পায়ে হেঁটে বেড়াতে না পারলে আনন্দটাই মাটি হয়ে যাবে একটা জুতো কিনতে হবে সে না হয় আমি হিয়াকে নিয়ে একটা কিনে নেবো খন হিয়ার একটা রেইনকোট দরকার তুই যদি পারিস আমি আসছি দেরি হয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা পাহাড় 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 সমুদ্র আরে দূর বাবা যেই মেয়ে সারা দিন পাহাড়ের স্বপ্ন দেখে সে হানিমুনে পাহাড় ছাড়া আর কোথাও যেতেই পারে না গাধার মতো কথা বলিস না তো হানিমুন মানে কি হানিমুন মানে হচ্ছে নতুন শুরু নতুন বর নতুন বউ নতুন সম্পর্ক নতুন স্বপ্ন নতুন এ তার মাঝখানে হঠাৎ রাত দিন সাত দিন দেখা পাহাড়কে কেন টেনে আনতে যাবে হিয়া এত আনরোম্যান্টিক হতেই পারে না ওরা সমুদ্রে যাবে গাধার মতন কথাটা তুই বলছিস যারা পাহাড় ভালোবাসে তারা খুব ভালো করে জানে পাহাড় কোনোদিনও পুরনো হয় না সমুদ্র ইজ সো বোরিং গোয়া নীল সমুদ্র সোনালী বালি অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরা মেম সাহেবরা রোদ পোহাচ্ছে তার মাঝখানে ওরা দুজন উফ ভাবাই যাচ্ছে না লাদাখ ভাব তো উঁচু উঁচু পাহাড়ের চূড়ো আকাশ পর্যন্ত চলে গেছে মাঝখান দিয়ে সরু একটা পায়ে হাঁটা পথ চারিদিক নির্জন নিস্তব্ধ কেউ কোথাও নেই ঠান্ডা ঠান্ডা শিশিরে হাওয়া দিচ্ছে আর সেই হাওয়া ইয়া থর 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 করে কাঁপছে আর তাই দেখে তো ডক্টর চ্যাটার্জির মনে শাট আপ আচ্ছা আমরা এটা কেন ধরে নিচ্ছি ডক্টর চ্যাটার্জি পাহাড় অথবা সমুদ্রে যাবে অন্য কোথাও তো যেতে পারেন না অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহের হানিমুন প্যাকেজটা তো এখনো শুরু হয়নি তাই বলছিলাম ইডিয়েটের মতন কথা বলিস না সৌরভ তো জঙ্গলেও যেতে পারে এ ধর ওড়িশা অথবা গুজরাট বা বাড়ির কাছে ডুয়ার্স মধু চন্দ্রিমা মধু আর চাঁদ এই দুটো কিন্তু একসঙ্গে ওই জঙ্গলেই পাওয়া যায় তুই বাদ ফেললাম ও আমাদের উজান ডাক্তার বাবু আর হিয়া দিদি নাকি শাদিকে বাদ পেলি দফা ঘুমনে যাচ্ছে নেনা দিদি তুমি কিছু জানো হ্যাঁ ওরা তো ওই পাহাড়ে যাচ্ছে না না সমুদ্রে জঙ্গলে মরুভূমিতে বলছি পাহাড়ে বলছি সমুদ্রে বলছি জঙ্গলে বলছি মরুভূমিতে বেট বেট হে রাম পহলি দফা নই দুলহা দুলহন ঘুমতে যাচ্ছে ও ভগবান জি কে পাস জানা চাইয়ে না হ্যাঁ কোথায় যাবে বলো তো নবদ্বীপে হ্যাঁ সৌরভ দাদা হো সকতা হ্যায় নবদ্বীপ ধাম লেকিন আচ্ছা রহেগা না আগর আগর কাশী গয়া তো ওহা সোচো বিশ্বনাথ জি ভি হ্যায় লেকিন অর বেহতর হোগা আগর পুরী চলে গয়ে वहाँ समुंदर भी है और जगन्नाथ जी भी है जानती हो नैना दीदी वो आमे एक बार ना पूरी गए छिलम शादी के बाद
অসাধারণ আইডিয়া মুনিয়া কিন্তু আমাদের এগুলো বলে কি লাভ বলো তুমি বরঞ্চ হিয়াকে একটা ফোন করো হ্যাঁ লেকিন হিয়া দিদিকার নাম্বার না 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 এই সব কথা ফোনে হয় নাকি তাতে তুমি বরং অন্য একটা কাজ করো তুমি গিয়ে ডক্টর চ্যাটার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলো সরব দাদা তুমি তো বাস একদম আরে চিন্তা করছো কেন নতুন বিয়ে হয়েছে মুড ভালো আছে বকবে কেন যাও 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 আমি সচ্ছি পাগল হয়ে গেছিস নাকি তুমি কি ডক্টর চ্যাটার্জিকে বলবে আরে বাপ রে তোমার কি মতি মারা গেছে এসব কথা কেউ ডাক্তার বাবুকে বলে বাপ রে বাপ শুনো ও আমি না ছোটি মু বড়ি বাত কখনো করি না হ্যাঁ পর হিয়া দিদি আছে না হিয়া দিদিকে আমি বলতে পারি হিয়া দিদিকে তো সবই বলা যায় পর উঠ যান ডাক্তার বাবু আরে বাপ রে এসা গুসা করে না কোনো কথা তুমি বলতে পারো মর্নিং মর্নিং ডাক্তার বাবু গুড মর্নিং কি হয়েছে কুছ নেই হুয়া বেসে হি বাস কিছু বলবে আমাকে নেই ও সমুন্দর পুড়ি ও জগন্নাথ জি বহুত আচ্ছা লাগেগা হ্যাঁ তুমি পুড়ি যেতে চাও হ্যাঁ ছুটি যাও ডক্টর গাঙ্গুলির সঙ্গে কথা বলো আমি একবার বলে দেব নেই ডাক্তার বাবু ও আমি পুড়ি যাবে না ও হাম গয়ে থে না পুড়ি আমারি শাড়ি কে বাদ হাম পুড়ি গয়ে থে ঘুমনে তাহলে কি বলতে চাও পরিষ্কার করে বলো জি ও হিয়া দিদি কে নিয়ে আপনি পুরি ঘুমে আসুন না ডাক্তার বাবু হ্যাঁ পুরি মে না সমুদ্র হ্যাঁ জগন্নাথ জি কা মন্দির হ্যাঁ ও জগন্নাথ জি হ্যাঁ না উনকে দর্শন সে আপকা জীবন খুশি সে ভর জায়গা ডাক্তার বাবু আর না ও সমুদ্র মে জো নহানে কা মজা হ্যায় না ডাক্তার বাবু ও সুবহ সুবহ উঠ কে দোনো চলে জানা আর ইতনা আচ্ছা লাগেগা ও শুরু শুরু মে না হিয়া দিদি ডর জায়েগি ও হোতা হ্যায় না ও পহলি বার সমুদ্র দেখ কে ডর জায়েগি বাদ মে জো নহানে কি মজা আ জায়েগা না আরে ইতনা বড়া বড়া লহর আরে বাপ রে আর ইতনা হাওয়া চলতি হ্যায় লাগতা হ্যায় কি উড় কে বডি পরিষ্কার হয়েছে জি নাই আমি অভি আর ওয়ার্ড আমি অভি যাচ্ছি ডাক্তার বাবু তুমি এখানে কাজ করার জন্য মাইনে পাও না বাজে পাওয়ার জন্য জি গলতি হয়ে গেল ডাক্তার বাবু আর যেন কোনোদিন না হয় জি আরে মনিয়া আরে বাপ রে আপনি ঠিক করে বলুন আপনার সমস্যাটা কি মানে রাতে একদম ঘুম হয় না সেই জন্য আপনি সার্জারিতে দেখাতে এসেছেন পেটেও খুব ব্যথা আছে তার জন্য তো ওষুধ চলছে এখানে আসার কি দরকার আপনার আসলে আমার স্মৃতিশক্তিটাও খুব দুর্বল সবকিছু কেমন ভুলে যাই আপনি কি চান আমি আপনার ব্রেনে সার্জারি করে আপনার স্মৃতিশক্তি ফেরত আনি না আপনার অনেক নাম শুনেছি তো তাই কলকাতায় আরেকজন বিখ্যাত সার্জন আছে ভেটেরিনারি সার্জন মানে পশু পাখির ডাক্তার আপনি এখানে না এসে ওখানে গেলে কিন্তু ভালো করতেন হ্যাঁ আপনি যদি বলেন তাহলে এক মিনিট আমি রেফার করে দিচ্ছি দাঁড়ান ভেটেরিনারি নয় জেনারেল ফিজিশিয়ানের কাছে রেফার করছি নিন অনেক ধন্যবাদ দয়া করুন
आशनी।